দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবারও। বৃষ্টি কমলে ফের বাড়বে গরমের দাপট, জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পূর্বাভাস সত্যি করেই এদিন সকাল থেকেই আকাশ কালো করে আসে, শুরু হয় বৃষ্টিপাত। তবে এই দুর্যোগ থেমে গেলে ফের বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘ বৃষ্টির লুকোচুরি, কখনো ঝলমলে রোদ, তো পরক্ষণেই আবার আকাশ কালো করে ঝেপে বৃষ্টি। এদিন সকাল থেকেই বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা সাগর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা প্রভৃতি এলাকায়। বৃষ্টি হচ্ছে বনগাঁ সংলগ্ন এলাকাগুলিতেও। নদিয়াতেও বৃষ্টিপাতের খবর মিলেছে। বৃষ্টিপাত কমে গেলেই ঝলমলে রোদ উঠেছে, বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর, নদিয়া, বর্ধমান প্রভৃতি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সাধারণত দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে। এদিন সকাল থেকেই রোদ ঝলমলে ছিল সমুদ্র সৈকত দীঘা। অশনির প্রভাব সেভাবে পড়বে না বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই এদিন সকাল থেকে দীঘাতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। তবে পর্যটকদের ভিড় থাকলেও সমুদ্রে নামতে দেওয়া হয়নি পর্যটকদের। সমুদ্র সৈকতে থাকা গার্ডওয়াল বরাবর দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। দড়ির ওপারে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়া ঠিকঠাক থাকলে আগামী ১৩ তারিখ পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। মৎস্যজীবীদের জন্যেও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগামী শুক্রবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। আমাদের রাজ্যে এর আগেও আমরা যেটা বলেছি যে কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট কিছু নেই, অর্থাৎ যে উইন্ড বা স্টর্ম সার্জ ইত্যাদি, কিন্তু বৃষ্টি হবে এবং বৃষ্টি হচ্ছেও কিছু জায়গায়। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, শুধুমাত্র দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, এই জেলাগুলোর দু এক জায়গায় শুধুমাত্র ভারী বৃষ্টি। মৎস্যজীবীদের ১৩ তারিখ অবধি মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ট্যুরিস্ট অ্যাক্টিভিটি যেটা ১২ তারিখ অবধি রেগুলেট করতে বলা হয়েছে, এবং অফশোর অ্যাক্টিভিটি যেগুলো সেগুলোও ১২ তারিখ অবধি রেস্ট্রিক্ট করতে বলা হয়েছে। দুদিন পর থেকে কিন্তু দিনের তাপমাত্রা আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে, মানে এখন যেটা আছে তার থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু আগামী পাঁচ দিনই আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি প্লাস ওপরের পাঁচটি জেলায় ১১ থেকে ১৫তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, ফলে সেখানে এই মুহূর্তে তাপমাত্রা খুব একটা বাড়বে না, তবে দিনের বেলায় খুব কমবেও না। তার কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত বৃষ্টিটা যেটা হয় সেটা হচ্ছে রাতে এবং ভোরের দিকে, ফলে দিনের বেলায় পরিষ্কার আকাশ থাকলে যে টেম্পারেচারটা থাকে সেটাই থাকবে, কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।